আজি হেউচি ওয়ার্ল্ড ব্লড ডোনর ডে অর্থাৎ বিশ্ব রক্তদাতা দিবস। আউ গোটে ওড়িয়ারে কথা অছি রক্তদান মহদান, যৌ মানে রক্তদান করিথান্তি আমি তাঙ্কু বহুত মহান বলি কহিথাউ। তেবে আম সহিত আজি জন এমিতি লোক অছন্তি যিয়ে কি তাঙ্ক জীবনে বর্তমান সুদ্ধা 157 থর রক্তদান করিসারলেনি এবং আগকু জীবনব্যাপী মধ্যে এই সাধনা জারি রখিবে বলি এক প্রকার কহিছন্তি। তেবে আম সহিত অছন্তি গোপীমোহন পটনায়ক স্যার, তাঙ্ক সহ সিধাসলক কথা হবা। স্যার নমস্কার, আপনকু তো অর্গস.ইন কু স্বাগত করছি। কোন কইবে স্যার, আজি হচ্ছে ওয়ার্ল্ড ব্লড ডোনর ডে, জনে ব্লড ডোনর হিসাবে আজির দিনকু স্যার আপনকু কেমি দেখুছন্তি? আজি হচ্ছে পবিত্র দিবস ওয়ার্ল্ড ব্লড ডোনর্স ডে। মু হচ্ছে গোপীমোহন পটনায়ক। এই দিবসকু মু বহুত প্রতিবর্ষ মু পাড়ি আসে। ব্লড ডোনর্স ডে আমি ব্লড দান করছিলু, কিন্তু যেহেতু আজি আমার যে শটডাউন হিসাবে আমি কারে যাইপারুনু, রক্ত দেইপারুনু, তেণুকরি ইয়াপরে আমি যোগ দেখুছি যে লোকঙ্কর কোন কোন অসুবিধা সুবিধা সব দেখিয়া পাই মঙ্গল সোমবার দিন 17 তারিখ দিন আমার ব্লড গোটে হচ্ছে, কিন্তু 17 তারিখ গোটে ক্যাম্প করার পাই রেডি করছি। কিন্তু মোর আজিকু হেলানি 157 টাইমস হেলানি, কিন্তু মোর ফ্যামিলি ব্লড ডোনেশন ক্যাম্প মু প্রতিবর্ষ করে। 2004 মশাই ঠারু বর্তমান পর্যন্ত কন্টিনিউ চালিছি। জুলাই 4 রে মোর ফ্যামিলি ব্লড ডোনেশন ক্যাম্প হুয়ে। এথর জুলাই 4 রে মোর ফ্যামিলি ব্লড ডোনেশন রে 50-60 ভিতরে করিয়ার থিলা, কিন্তু সেইটা দুই ভাগ করি করিবি। কেমিতি না, আজি গোটে দিনে করিবি, কালি গোটে দিনে করিবি। আমার 30-30 কলেকশন করিয়া পড়িব নিয়ম অনুসারে, যা আমি সেই অনুসারে রক্তদান করিবু। লোকমানকু যেতে থালাছিয়া পিলামানকু আমি রক্ত তাকু কেমিতি দরকার সেথিপাই আগুকু চেষ্টা করুছু। রক্তদান থালাছিয়া পিলা নুয়ে, তা সাঙ্গে নিডি মানে গরিব শ্রেণীর লোক মানে ডেলিভারি পেসেন্ট, ডেলিভারি পেসেন্ট হচ্ছে কোণ রক্ত দিয়েদেলে ভাই পেসেন্টর কোণ হব, আমি সেটি দুইটা জীবনকু আমি বঞ্চাউছু, পিলাকু বঞ্চাউছু, মাকু বি বঞ্চাউছু। সেথিপাই এ রক্ত দেখি আমি আমার তো কিছু আম পাখে কিছু নাই, খালি রক্ত টিকে দান করিকি আমি লোককে বঞ্চাইবা আমার হচ্ছে কর্তব্য। ভগবান অছন্তি, ভগবান আমাকে যেতি দিন পর্যন্ত বঞ্চাই থিবে সেতি দিন পর্যন্ত আমি রক্তদান করি চালিবু। নিশ্চয়ই স্যার, আর গোটে কথা, বর্তমান সুদ্ধা 157 থর হয়ে চালানি স্যার, এটা কেবে কোন আরম্ভ করেছিলে রক্তদান দেবা? আর বর্তমান সুদ্ধা বর্তমান যে চালছে 157 থর, কেবে কিছু মানে অসুবিধা সেমতি পরিলক্ষিত হয়েছে কি আপনার স্বাস্থ্য অবস্থায়? মোর কিছু অসুবিধা হয়নি। মু যেতবেলে 78-79 রু মু স্টার্ট করছি রক্তদান করা, সেত বোতলের কলেকশন হচ্ছিলা, রক্তটা বোতলের দিয়া হচ্ছিল, বোতলের দিয়া হয়ে তাঁর ক্রস ম্যাচিং করা হয়ে তাঁর পেসেন্টকে দিয়া হচ্ছিল। আজিকালি সব বহু প্রকার সব সাইন্টিফিক ইয়ে পড়ে আসলে চেঞ্জ চেঞ্জ হয়ে গেলে, পাউচ হল, পাউচরে হল পরে বি রক্তদান করা পড়লু। আমি প্রথম প্রথম ফাস্ট মু ব্লড ডোনেশন ক্যাম্প করছিলি, 10টি পিলাঙ্কু ধরিকি, মোর ওইটি 10টি পিলাঙ্কু ধরিকি বোতল নিয়ে যাই, ডক্টর হাতি সেতু থাকে ভুবনেশ্বর ব্লড ব্যাঙ্কের, সে কে আচ্ছা ঠিক আছে আমি করিয়া, তু কেমি কম করিয়া, মু কলি মু জানিনি। আমি 10টি পিলাঙ্কু নিয়ে মু বোতল ধরি ক্যাম্প করছিলি, তাপরে আজিকালি হয়ে গলানি, তাপরে আজিকালি হয়ে গলানি আমার থালাসিমিয়া পিলাঙ্কর সংখ্যা বড়ি গলানি, আর তাপরে ডোনরক সংখ্যা বড়ি গলানি, কলেজ পিলা আসিগলেনি, সব ফ্যামিলি মেম্বর বি আসিগলেনি। ম্যারেজ আনিভার্সারি মু যেমতি প্রথম স্টার্ট কলি, সমস্তে ফ্যামিলি ম্যারেজ আরম্ভ কলেনি ম্যারেজ আনিভার্সারি আনিভার্সারি করিয়া পাই। এমি এই অনুসারে আমার প্রতিবর্ষ চালুছি, চালিব। এবে জুলাই 4 রে করিবি, মু যেমিতি হেলে করিবি, 60 মোর কলেকশন হওয়া পাই অছি, মু দি দিন রে 60 করিবি, দিনকু 30 দেওয়া কথা, কিন্তু দুই দিন রে 30 দিয়া হবে, 4-5 দুই দিন রে করিবু। আজ্ঞা স্যার, আমি যে গোটে আউ গোটে যে ডোনর কথা শুনেছু, যেটা SDP, যেটা কুহতি বহু বিরল ডোনর, আপনার তাঁক ভিতরে জনে তো স্যার, সেপাই কোণ রয়েছে SDP ডোনরটা আকচুয়ালি কোণ, এবং এপাই কোণ কোণ আপনার মানে খাদ্য খাই থাকে, আপনার অলগা কোণ আপনার ডেলি রুটিন ডায়েটিং রে রখি থাকে, যাহাদ্বারা আপনার হি কেবল এই ব্লড দিয়েপারছেন আর অন্য লোক মানে দিয়েপার না? SDP হচ্ছে সিঙ্গল ডোনর প্লেটলেট, সে প্লেটলেট হচ্ছে দুই হাতর যাব। আমি যদি SDP দেবা, সেই SDP রে SDPটা হচ্ছে ব্রেন ম্যালেরিয়া আর বিভিন্ন ক্যান্সার পেসেন্ট মানে যে লোক মানুষ প্লেটলেট SDP দরকার হচ্ছে, আমার প্লেটলেট কাউন্ট হচ্ছে আমার 1.5 লক্ষ রহবা কথা, তাঁকর কমি যাই, সেই জায়গায় আমি SDP ডাইরেক্ট কনসেনট্রেটেড প্লেটলেট আমি দেবু। কেমিতি খাইবা ডায়েট কোণ কিছু নাই, আমি নর্মাল যেমনি খাইবা কথা খাইবু, কিন্তু খটা এসিডিটি পেটের হয়ে নথিব কি আমি খটা খাইবানি, কিছু ইয়ে করি, নর্মাল সিঝা ফিজি খাইকি আমি সেই কামটি সে যে ব্লড দেখি আমি তাকে দেলে, সে মানে তাকে কলেকশন করবে যে দি হাতর নেবে, এই হাতর এপট নেবে, মেসিন রহব আমার যেতবে কি ব্লডটা দেলা পরে ব্লডটা প্লেটলেটটা চালি আসবে আমার তার ইয়েকু, বাকি বলকা মাইনস প্লেটলেট আর ডি আমার যে ব্লড আর বাকি ইয়ে সব পড়ে আসবে আর হাতকু,
ମାନେ ଆର ବଢ଼ିକୁ ଚାଲିଯିବ ସେଗୁଡ଼ାକ, ସେଇଟା କିଛି ଅସୁବିଧା ହୁଏନି। ମୋର ହେଇଗଲାଣି 18 ଥର ହେଇଗଲାଣି, ଆଉ ଦେବି ବୋଲି କହୁଛି କିଏ ନେଉନାହାନ୍ତି, ଆଉ ନେଲେ କେମିତି ଦେବି ବୋଲି ମୁଁ କହିଦେଇକି ଆସିଛି। ମୁଁ କହିଲି ମୋତେ କିଏ ନେବ, ମୋତେ ଟିକେ ନେଇଯାଅ, ମୋର ରେସିପିଟା ଦେଇଦେଲେ ଲୋକ ହେଲେ ସେ ବି ମାନେ ତା ଲାଇଫ୍ଟା ସେଭ୍ ହେଇଯିବ। କିଏ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ କିଏ ଆସିନାହାନ୍ତି, ମୁଁ ବି ସବୁ ହସ୍ପିଟାଲରେ କହିଦେଇକି ଆସିଛି। ଯେହେତୁ ଏବେ ସାର୍ ଆପଣ ଆଉ ଗୋଟେ କଥା ମଧ୍ୟ କିଛି ସମୟ ପୂର୍ବରୁ କହୁଥିଲେ, ଯାହାକି ବହୁତ କଲେଜ ପିଲା ଏବଂ ଯୁବକମାନେ ମଧ୍ୟ ବର୍ତ୍ତମାନ ସ୍ୱେଚ୍ଛାକୃତ ରକ୍ତ ଦେଉଛନ୍ତି, ତେଣୁ ଆପଣ 157 ଥର ରକ୍ତ ଦେଇସାରିଲେଣି, ଏକ ପ୍ରକାର ଲେଜେଣ୍ଡ ବି କହିଲେ ଆପଣଙ୍କୁ ଅଚ୍ୟୁତ ହେବ ନାହିଁ। ତେବେ ଯେଉଁମାନେ ସବୁ ନୂଆ ନୂଆ ବ୍ଲଡ୍ ଦେଉଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ ଆପଣ କ'ଣ ଉପଦେଶ ଦେବେ? ସେମାନେ ବ୍ଲଡ୍ ଦେଇସାରିଲା ପରେ କେଉଁଭଳିଆ ରୁଟିନ୍ ମେଣ୍ଟେନ୍ କରିବେ, କେଉଁଭଳି କ'ଣ ଖାଦ୍ୟ ଖାଇବେ, ଏବଂ ବ୍ଲଡ୍ ଦେବା ପୂର୍ବରୁ କ'ଣ କ'ଣ କେମିତି ଖାଦ୍ୟ ଖାଇକି ଯିବେ? ଯେତେବେଳେ ଆମେ ବ୍ଲଡ୍ କ୍ୟାମ୍ପ କଲେଜ ଗୁଡ଼ାକରେ କରୁଛୁ, ତାଙ୍କର ପ୍ରି ଡୋନେସନ୍, ପୋଷ୍ଟ ଡୋନେସନ୍, ଡ୍ୟୁରିଂ ଡୋନେସନ୍ ତିନିଟା ଆମେ କରିବାକୁ ପଡ଼ିବ। ପ୍ରି ଡୋନେସନ୍, ଡ୍ୟୁରିଂ ଡୋନେସନ୍, ପୋଷ୍ଟ ଡୋନେସନ୍। ଆମେ ଦେଖିବୁ ଯେ ପିଲା ମୋଟିଭେସନ୍ କରିବୁ, ମୋଟିଭେସନ୍ କରିବେ ପିଲାଙ୍କର କେମିତି କଣ୍ଡିସନ୍, କେଉଁ ପିଲା ପିଲା ବି ଗୋଟେ ଗୋଟେ ଜାଗାରେ ଅଛନ୍ତି, 50 ପିଲା କହିଦେବେ, ଦେଖ 20ଟା ପିଲା ଆସୁଥିବେ, ସେ ତାଙ୍କୁ କାହିଁକି ନା ତାଙ୍କୁ ତାଙ୍କୁ ହେଇନଥିଲା, ତାଙ୍କୁ ଡୋନେସନ୍ ତାଙ୍କୁ ଆମେ ଭଲକି ତାଙ୍କୁ ମୋଟିଭେସନ୍ ହେଇନଥିଲା। ଆମେ ଯେତେବେଳେ ମୋଟିଭେସନ୍ ତାଙ୍କୁ କରୁ, କଲାବେଳେ ତାଙ୍କୁ କହୁ କହୁ ଭାଇ ଏମିତି ଏମିତି ହେଇଛି, ବ୍ଲଡ୍ ଦେଲେ କିଏ କେମିତି ହେବ, କ'ଣ ହେବ କ'ଣ ନାହିଁ, ତାକୁ ଡିଟେଲ୍ସ କହିଦେବୁ ଯେ କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, ଆଉ ବାକି ଗୋଟେ ଜୀବନ ବଞ୍ଚେଇଲେ ଆମ ପାଇଁ ଭଗବାନ ଅଛନ୍ତି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର କଥା କହିଲେ ସେ ପିଲା ସେ ରାଜି ହେବେ। ପିଲା କହିଲେ ସାର୍ ଆପଣ ତ ଦେଇଛନ୍ତି, କେମିତି ଆପଣ ଦେଲେ? ମୁଁ କହିଲି ମୁଁ ଦେଲି, ଗୋଟେ ଏମିତି ଆକ୍ସିଡେଣ୍ଟ କେସ୍ରୁ ଦେଇଛି, ଆଉ ଲୋକମାନେ ମାଗୁଛନ୍ତି, ରକ୍ତ ମାଗୁଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଗରିବ ଗୁରୁବା ଲୋକ ତାଙ୍କୁ ବି ଡେଲିଭରି ପେସେଣ୍ଟ ମାନେ ତାକୁ ବି ଦିଆ ହୁଏ। ଏମିତି ପିଲା ସବୁ ଆସ୍ତେ ଆସ୍ତେ କି ମୋଟିଭେସନ୍ ହେଇ ଆସିବେ। କହିଲେ ଆପଣ ଯଦି ଆଗ ଦେବେ ଆମେ ଦେବୁ, ଆପଣ ଯଦି ଆଗ ଯଦି ଆପଣ ବ୍ଲଡ୍ ଦେବେ ଆମେ ଆପଣ ପଛେ ପଛେ ଦେବୁ। ମୁଁ ସେମିତି ଆଗ ଦିଏ, ସେ ସେମିତି ପିଲା ଦିଅନ୍ତି, ଏମିତି ହେଇ ମୋର କ୍ୟାମ୍ପ ବଢ଼ୁଛି, ଏମିତି ହେଇକି ଚାଲିଛି। ଯାହା ହଉ ଭଗବାନ ଅଛନ୍ତି, ସେଥିପାଇଁ ମୁଁ ଭଗବାନଙ୍କୁ ଛାଡ଼ିଦେଇଛି ବ୍ଲଡ୍ ପାଇଁ ଆଉ। ଆଉ ସେଥିପାଇଁ ଯେଉଁ ପିଲା ପ୍ରଥମେ ଦେଉଛି ଆମେ ତାକୁ ଫୋନ୍ କରିବୁ, ବ୍ଲଡ୍ ଦେଇସାରିଲା ପରେ ଡ୍ୟୁରିଂ ପାଖରେ ରହିବ, କେମିତି ସିଏ ବ୍ଲଡ୍ ଦେଉଛି, ତାପରେ ପୋଟନ୍ ସେଠି ଦେଇସାରିଲା ପରେ ବ୍ଲିଡ଼ିଂ ହେଉଛି କି ନାହିଁ, କ'ଣ କ୍ଲଟ୍ ହେଇଯାଇଛି କି ମୁଣ୍ଡା ହେଇଯାଇଛି ହାତ ପାଖରେ ପଚାରେ, କେମିତି ଭଲ ଅଛୁ ନା ହଁ, ଆଉ ବାନ୍ତି ବାନ୍ତି କିଛି ନା ନା କିଛି ହେଇନି, ସେ ପିଲା ସବୁ କଥା କୁହନ୍ତି। କହେ ନାଇଁ କିଛି ସାର ହେଇନି, ଆପଣ କାହିଁ ଟେନସନ୍ ନେଉଛନ୍ତି, ପିଲା ମୋତେ କୁହନ୍ତି। ମୁଁ ପ୍ରତି ବହୁତ ଜାଗାରେ ଯାଇକି ବ୍ଲଡ୍ କ୍ୟାମ୍ପ କରିକି ଆସିଛି, ଆହୁରି ପୁଣି ଏବେ ମୋର 3-4ଟା କ୍ୟାମ୍ପ ମୋ ପାଖେ ବାକି ଅଛି କରିବା ପାଇଁ, ଯେ କିନ୍ତୁ ଗାଡ଼ି ତ ଭାଙ୍ଗି ଯାଇଛି, ଯାଇକି ଇଏରେ କରିବ, ୟା ପରେ ପରେ ସଟ୍ଡାଉନ୍ ଏବେ ସବୁ ଖୋଲିବ, ସୋମବାର ଦିନ କଣ୍ଟାକ୍ଟ କରିବୁ, ମଙ୍ଗଳ କି ବୁଧବାର ଦିନ ଗୋଟେ କ୍ୟାମ୍ପ କରିବୁ, 17 ତାରିଖ ହେବ, 17 ତାରିଖ ପରେ 18 ତାରିଖ 19 ତାରିଖ ଦିନ କରିବୁ କ୍ୟାମ୍ପ କରୁ। ତାପରେ ଜୁଲାଇ ମାସରେ ଅଛି ମୋର ମ୍ୟାରେଜ୍ ଆନିଭର୍ସରୀ କ୍ୟାମ୍ପ ହେବ, ଆଉ ବାକି SDP ତ ଦିଆ ହେଇନି, SDP ପାଇଁ କୁହାହେଇଛି, SDP ପାଇଁ କିଏ ଆସିନାହାନ୍ତି, ଏହା ହେଲା କଥା। ଆଉ କ'ଣ ଆଉ ଆଉ କ'ଣ ତାଙ୍କର ଆମର ବ୍ଲଡ୍ ଡୋନେସନ୍ ଭିତରେ ଯେଉଁ ଡୋନେସନ୍ ହେଉଛି, ଡୋନେସନ୍ ଭିତରେ ପିଲାଙ୍କୁ ବି ଫୁଡ଼ିଂଟା ଦିଆହେଉଛି, କେମିତି ତାଙ୍କର ଇଏ ହେବ, ପିଲା ରହିବେ, ରେଷ୍ଟ, ଆଜିକାଲି ତ ଏବେ କ'ଣ କହୁଛନ୍ତି ରେଷ୍ଟ ନେବନି, ବେଶୀ ଗହଳି ହେବନି, ଡିଷ୍ଟାନ୍ସ ମେଣ୍ଟେନ୍ କରିବ, ଏଗୁଡ଼ା ସବୁ ଚାଲିଛି, ଟିକେ ସେ ଅନୁସାରେ ଆମେ କରୁଛୁ ଆଉ। ଯେବେ ସାର୍ ଆଉ ଗୋଟେ କଥା, ବର୍ତ୍ତମାନ ତ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ସାରା ବିଶ୍ୱ ବର୍ତ୍ତମାନ କରୋନା ମହାମାରୀ ସହିତ ଲଢ଼ୁଛି, ଆଉ ବର୍ତ୍ତମାନ ଦେଶରେ ଦେଖିବା ପ୍ରାୟ ମାନେ ଅଧିକାଂଶ ବ୍ଲଡ୍ ବ୍ୟାଙ୍କରେ ବ୍ଲଡ୍ ମାନେ ବ୍ଲଡ୍ ମିଳୁନାହିଁ, ତେଣୁ ବ୍ଲଡ୍ର ଅଭାବ ପରିଲକ୍ଷିତ ହେଉଛି। ତେଣୁ ସାର୍ ଗୋଟେ କଥା ପଚାରିବି ସାର୍, ବର୍ତ୍ତମାନ କରୋନା ମହାମାରୀ ସମୟରେ ଆପଣ କେତେ ଥର ବ୍ଲଡ୍ ଡୋନେଟ୍ କରିସାରିଲେଣି? ଏଇ ଯେ କରୋନା ହେଲା, ଏଇ କରୋନା ମହାମାରୀରେ ମୁଁ ଥରେ ଦେଇଛି, କାହିଁକି ନା ଗୋଟେ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଜଣେ ସିଏ ତାଙ୍କ ଥାଲାସିମିଆ ପିଲାଟାକୁ ପାଇଁ ସିଏ ବ୍ଲଡ୍ ପାଇଁ କାନ୍ଦିଲେ, କହିଲେ କେମିତି କ'ଣ ମୋର ଦରକାର, ଅର୍ଜେଣ୍ଟ ଦରକାର, ତା'ର ଓ ପଜିଟିଭ୍ ଦରକାର, ବ୍ଲଡ୍ଟା ନାହିଁ, ଆଉ ବି ପଜିଟିଭ। ମୁଁ କହିଲି ମୋର ତ ବି ପଜିଟିଭ, ମୁଁ କେମିତି ଯିବି, ସଟ୍ଡାଉନ୍ ଚାଲିଛି ନା। ମୁଁ କ'ଣ କହିଲି ଚାଲି ଚାଲି ପଳେଇଲି, ଚାଲି ଚାଲି ପଳେଇଲି ହସ୍ପିଟାଲକୁ, ହସ୍ପିଟାଲ ପଳେଇଲି, ମୁଁ ତାକୁ କହିଲି, ମୁଁ କହିଲି ସେ ଏମିତି ଏମିତି କଥା, ସିଏ ଯିବି ଏମିତି କହିକି ଚାଲି ଚାଲି କେମିତି ଫସି ପଳେଇଲି, ଯାଇକି ବ୍ଲଡ୍ଟା ଦେଇଦେଲି, ଆଉ ଥରେ ପୁଣି ପଳେଇ ଆସିଲି। ପଳେଇସାରିଲା ପରେ କହିଲେ କ'ଣ ହେଲା, ଆମେ ଚାଲିଚାଲି ଯାଇପାରିବ? ଡକ୍ଟର କହିଲେ ହଁ ପଳେଇବି, କିଛି ଅସୁବିଧା ହେବନି, ଚାଲିଚାଲି ପଳେଇ ଆସିଲି ଘରକୁ, ବ୍ଲଡ୍ଟା ଦେଇକି ଆସିଲି, ଯାହା ହଉ ସେ ପିଲାଟି ଲାଇଫ୍ ସେଭ୍ ହେଇଗଲା ତା'ର। ସେ ଝିଅଟି ତାଙ୍କ ତା ନାଁ ହେଉଛି କି ରାୟ, ତାଙ୍କ ନାଁ ହେଉଛି ପ୍ରକୃତି କିଷ୍ଣା ରାୟ, ସେ ଝିଅ ନାଁ। ତାଙ୍କର ଭାରି ଖୁସି ହେଲେ, କହିଲେ ଆଜ୍ଞା ଆପଣ ଅଛନ୍ତି। ମୁଁ କହିଲି ମୋର କିଛି ଦରକାର ନାହିଁ, ମୋ ଭଗବାନ ଅଛନ୍ତି ଯେମିତି କହିବାରୁ, ସେ କହିଲେ ଭଗବାନ ଆପଣଙ୍କୁ ଆମ ପାଇଁ ବଞ୍ଚେଇ ରଖିଥାନ୍ତୁ। ସେତିକି କହିକି ମୁଁ ଖୁସି ହେଇକି ଆସିଲି ଆଉ, ସେ ହେଉଛି ମୋର ଆଶୀର୍ବାଦ ଆଉ। ମୁଁ କହିଲି ମୋର ଆଉ କିଛି ଦରକାର ନାହିଁ, ଖାଲି ଆଶୀର୍ବାଦ ଦରକାର। ଧନ୍ୟବାଦ ସାର୍ ଆମ ସହିତ ଆଲୋଚନା କରିଥିବାରୁ। ଆମ ସହ ଥିଲେ ଗୋପୀମୋହନ ପଟ୍ଟନାୟକ, ଯିଏକି ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ତାଙ୍କ ଜୀବନରେ 157 ଥର ବ୍ଲଡ୍ ଡୋନେଟ୍ କରିସାରିଲେଣି ଏବଂ ଆଗକୁ ଜୀବନବ୍ୟାପୀ ମଧ୍ୟ ଏହା କରିବେ ବୋଲି ଏକ ପ୍ରକାର ମାନେ ଦୃଢ଼ ପ୍ରତିଶ୍ରୁତି ରଖିଛନ୍ତି। ତା ସହିତ ନିଜର ଇଚ୍ଛାଶକ୍ତି ତାଙ୍କର ଅଛି ଯେ ଆଗାମୀ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ସୁସ୍ଥ ରହିଛନ୍ତି ସେପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ବ୍ଲଡ୍ ଡୋନେସନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଜାରି ରଖିବେ। ତେବେ ଆମେ ଭଗବାନଙ୍କ ପାଖରେ ଏତିକି କାମନା କରୁଛୁ, ତାଙ୍କୁ ସର୍ବଦା ଏମିତି ସୁସ୍ଥ ରଖିଥାନ୍ତୁ ଏବଂ ସେ ବ୍ଲଡ୍ ବିଭିନ୍ନ ଲୋକଙ୍କୁ ଏମିତି ବ୍ଲଡ୍ ଡୋନେଟ୍ କରି ସେ ସେବା ଜାରି ରଖିଥାନ୍ତୁ।
ଭୁବନେଶ୍ୱରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ପ୍ରଶାନ୍ତଙ୍କ ସହ ସୁଶାନ୍ତ ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ ଦି ଅଗଷ୍ଟ 13। ମୋ ନାଁ ହେଉଛି ଗୋପୀ ମୋହନ ପଟ୍ଟନାୟକ। ମୁଁ ମୋର ସେଞ୍ଚୁରିଆନ୍ ବ୍ଲଡ଼୍ ଡୋନର। ମୁଁ ମୋର ଆଜି ହେଉଛି ରକ୍ତଦାତା ଦିବସ, ପବିତ୍ର ଦିବସ। ଆଜି ରକ୍ତଦାତା ଦିବସ, ଆଜି ଏହି ଦିବସରେ ରକ୍ତଦାନ କଲେ କ'ଣ ହୁଏ? ରକ୍ତଦାନ କଲେ ଶରୀର ସୁସ୍ଥ ରହେ। ରକ୍ତ ଦ୍ୱାରା ମଣିଷର ମାନେ ଯେଉଁ ଗରିବ ଲୋକମାନେ, ଥାଲାସିମିଆ ପିଲା, ଗରିବ ଲୋକ, ଯେଉଁମାନେ ଆକ୍ସିଡେଣ୍ଟ କେସ୍ ଆସୁଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ ରକ୍ତ ନିହାତି ଦରକାର। ସବୁ ମିଳିଯିବ, କିନ୍ତୁ ରକ୍ତ ମିଳିବନି କେବେ କାହାକୁ। ରକ୍ତଟା ହେଉଛି ଅମୂଲ୍ୟ ଜୀବନ। ଆମର ଔଷଧ ଭିତରେ ଅମୂଲ୍ୟ ଔଷଧ ହେଉଛି ରକ୍ତ। ରକ୍ତ ମିଳିବା ବଡ଼ କଷ୍ଟ, କାହିଁକିନା ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ସଟ୍ଡାଉନ୍ ଚାଲିଛି, ଲକ୍ଡାଉନ୍ ଚାଲିଛି, ଏହି ଜାଗା ଗୁଡ଼ାକରେ ବି ରକ୍ତଟା କଲେକ୍ସନ୍ କରିବା ବଡ଼ କଷ୍ଟ ହେଉଛି। ତେଣୁକରି ଆଜି ରକ୍ତଦାତା ଦିବସରେ ବନ୍ଦ ହୋଇଯାଇଛି ଅବଶ୍ୟ, କିନ୍ତୁ ରକ୍ତଦାତା ଦିବସ କରାହେଇଛି କାହିଁକିନା ରକ୍ତ କେମିତି ରକ୍ତ ଭଣ୍ଡାରକୁ ଯିବ। ଆମର ଯାହା ହେଉ ନା କାହିଁକି ରକ୍ତ ଭଣ୍ଡାରରେ ରକ୍ତ ରହିଲେ ଆମର ରୋଗୀ ପାଇବେ, ଅନ୍ୟାନ୍ୟ ଯେତେ ନିଡ଼ି ପେସେଣ୍ଟ, ବ୍ଲଡ଼୍ର ନିଡ଼ି ପେସେଣ୍ଟ ମାନେ ପାଇବେ। ଆଉ ଲୋକର ଯେଉଁ ଲୋକ ରକ୍ତ ଦାନ କଲା ତା'ର କିଛି କ୍ଷତି ହୁଏନି, ତା'ର ଓଲଟି ତା ଦେହ ଓଲଟି ସୁସ୍ଥ ହୁଏ। ତା'ର ବିଭିନ୍ନ ପ୍ରକାର 10-12 ପ୍ରକାର 12-13 ପ୍ରକାରର ଟେଷ୍ଟ ତା'ର ଫ୍ରି ହୋଇଯାଏ। ସେ ଜାଣିପାରିବ ଯେ ମୋର ହେପାଟାଇଟିସ୍ ବି ଅଛି କି ନହେଲେ ଜଣ୍ଡିସ୍ ଅଛି କି କ'ଣ ଯାହା ଅଛି, ମୋର ଦେହର ସିପ୍ଲିସ୍ ଅଛି, ମ୍ୟାଲେରିଆ ଅଛି, ଯାହା ଅଛି ତାକୁ ଜଣା ପଡ଼ିଯାଏ। ତାକୁ କାହିଁକିନା ଇନଫର୍ମେସନ୍ ହୋଇଯାଏ ଯେ ତୋର ଏଇ ରୋଗ ହୋଇଛି, ଏଇ ରୋଗ ଯୋଗୁଁ ତୁ ଏହା କରିପାରିବୁ, ତ ଆଉ ଦେଇପାରିବୁନି କହିଲେ ସିଏ ତା'ର ପ୍ରତିକାର କରିବେ। ଡକ୍ଟର କହିବେ ଅମୁକ ଡାକ୍ତର ପାଖକୁ ଯା, କଟକ ମେଡ଼ିକାଲକୁ ଯାଇକି ଟେଷ୍ଟ କର, ଇଏ କର, ସେ ଅଲଗା କଥା। କିନ୍ତୁ ରକ୍ତଦାତା ସବୁବେଳେ ଫିଟ୍ ରହିବା କଥା, କାହିଁକିନା ମୁଁ ଜଣେ ରକ୍ତଦାତା, ମୋତେ ହେଲାଣି 62 ଇୟର୍ସ। ମୁଁ ମୋ ଘରେ ମୁଁ ଏକ୍ସରସାଇଜ୍ କରେ, ମୁଁ ବି ରକ୍ତ ଦିଏ। ମୁଁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ମୋର ସାଙ୍ଗମାନେ ମୋତେ କୁହନ୍ତି ତୁ ଯାହା ଥିଲୁ ବର୍ତ୍ତମାନ ସେୟା ଅଛୁ, ତାର ତ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଫିଟ୍। ମୁଁ ସବୁବେଳେ ନିଜକୁ ଗର୍ବ କରେ, ମୁଁ ଯେହେତୁ ମୁଁ ଗୋଟେ ରକ୍ତଦାତା ହିସାବରେ ଅଛି, ସେହି ଅନୁସାରେ ମୁଁ ଗୋଟେ ମଧ୍ୟ ଫିଟ୍ ହେଇ ରହିଛି, ରହିଥିବି ମଧ୍ୟ, ରକ୍ତ ଦେଉଥିବି, ଏମିତି ଫିଟ୍ ହେଇକି ରହିଥିବି।